হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতসমুদ্দিন খন্দকার, জে কাপি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ফাইন্ডিং কিবোর্ড শর্টকাট অন গুগল ডক্স, অর্থাৎ গুগল ডক্সের উপরে আমরা কিবোর্ডে যে আমাদের শর্টকাটে আমাদের গুগল ডক্সে কাজ করার জন্য আমাদের সেই কিবোর্ড শর্টকাটের বিষয়ে আমরা কীভাবে ফাইন্ড করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। আসার পরে এদিকে আপনার ডান দিকে চলে আসবেন, তারপর আপনার যে জিমেল দিয়ে আপনার গুগল ডক্সে ঢুকবেন আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকতে হবে। তারপর আপনার এখানে গুগল অ্যাপসে ক্লিক করবেন, করার পর নিচ দিকে আসবেন, আসার পর ডক্সে ক্লিক করে আপনার গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আমরা এখানে docs.google.com লিখে আমরা ঢুকতে পারি। গুগল ডক্সে এখানে আসার পরে এখন আমাদের এই আমাদের এখানে যে কিবোর্ড শর্টকাটটা আমাদের ফাইন্ডের কাজটা দেখার জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা কাজটা দেখি। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই, এখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এখন আমাদের এই কাজটা আমাদের আমাদের করার জন্য বা এই কাজটা আমাদের খোঁজার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব সরাসরি আমাদের হেল্প মেনুতে। তাহলে আমরা এখানে হেল্প মেনুতে ক্লিক করি, করার পর আমরা এখানে নিচ দিকে আসবো। আসার পরে একদম আমাদের সবশেষে লেখা আছে এখানে কিবোর্ড শর্টকাট, আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা এই যে কন্ট্রোল প্লাস আপনারা এই যে ব্যাক স্টেট চাপ দিল, মানে কন্ট্রোল প্লাস এই যে হ্যাশ চিহ্ন চাপ দিল, আপনারা এই যে কিবোর্ড শর্টকাট ঢুকতে পারবেন। তাহলে এখানে আমরা যে কিবোর্ড শর্টকাটে ক্লিক করলাম, পাস করার পরে এখানে ধরুন আপনার এই যে কিবোর্ড শর্টকাট আমার গুগল ডক্সের উপরে আমার এখানে যতগুলো কাজ আছে এই সমস্ত কাজের উপরে শর্টকাটগুলো আমার এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে ইজিলি শর্টকাটগুলো আপনারা এখান থেকে আপনারা দেখতে পারেন। এই যে টেক্সট ফরম্যাটিংয়ের জন্য আমাদের এই যে এই ধরনের শর্টকাটগুলো, যেমন বোল্ড, আপনারা এখানে কোনো লেখাকে বোল্ড করতে গেলে, ইটালি করতে, আন্ডারলাইন করতে গেলে, তারপর সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, ক্লিয়ার ফরম্যাটিং, এই যে ডান পাশে শর্টকাটগুলো দেওয়া আছে। তারপর এখানে আমরা ধরুন এইভাবে টান দিয়ে নিচ দিকে এসে বাকিগুলো দেখতে পারি, অথবা আপনি যদি ক্লিক করেন, যেমন আমি যদি ফরম্যাট প্যারাগ্রাফে ক্লিক করি, এই যে ফরম্যাট প্যারাগ্রাফ বা প্যারাগ্রাফ ফরম্যাটিং উপরে অটোমেটিক চলে আসে। তারপরে এই যে ধরুন আমি এখানে উইথ অবজেক্টে ক্লিক করলাম, উপর দিকে উইথ অবজেক্টের শর্টকাটগুলো উপরে চলে আসছে। আপনার যেটা ক্লিক করুন, আমি এডিটিংয়ে ক্লিক করি, এই যে এডিটিংয়ের অপশনগুলো চলে আসছে শর্টকাটগুলো। এখন নিচ থেকে টান দিলে হবে, এই টান দিলাম, এই যে এখানে নেভিগেশন চলে আসছে। তো এইভাবে শর্টকাটগুলো আপনি এখান থেকে দেখতে পারেন, অথবা এখানে আপনি যদি কোনো শর্টকাট সার্চ দিয়ে চান, যেমন সার্চ কিবোর্ড শর্টকাট, আপনার যেটা দরকার সার্চ দিয়ে নিতে পারেন। যেমন এখানে সার্চ দিলাম, আমি ধরুন দিলাম ওয়ার্ড, ওয়ার্ড কাউন্ট লেখে সার্চ দিলাম, এখন ওয়ার্ড কাউন্টের শর্টকাট আমরা এখান থেকে খুঁজে পেলাম। তারপর এখানে আমি যদি সার্চ দিলাম, ধরুন আমি সার্চ দিলাম কাট লেখে, তাহলে এই যে কাট, কন্ট্রোল এক্স দিয়ে কাট, তারপর কন্ট্রোল এক্স অথবা যে শিফট ডিলিট দিয়ে কাট, এ চলে আসছে এখানে। তারপরে ধরুন এখানে আপনার কাট বাদ দিয়ে আমি আরও কি দিলাম, ধরুন এখানে দিলাম ইমেজ, তাহলে ইমেজের উপরে এই যে শর্টকাট যেগুলো দেওয়া আছে এগুলো চলে আসছে। তাই আপনারা এখান থেকে সার্চ করে যে কোনো শর্টকাট আপনারা এখান থেকে ইজিলি বাইর করতে পারেন। তারপর ধরুন এখানে আমরা এটা ছাড়া ধরুন এই যে এখানে নিচে যে আমরা আসি, এই যে ভিউ অল ইন হেল্প সেন্টার, আমরা এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে যে কিবোর্ড শর্টকাট পর গুগল ডক্স, তাহলে এখান থেকে আমরা ধরুন একটা নিচ দিকে আসি। আসার পরে এই যে এখানে পিসি শর্টকাট, আমরা পিসি শর্টকাটে ক্লিক করি, করার পরে আমরা নিচ দিকে আসি। তারপরে ধরুন এই যে কপি, কাট, পেস্ট, এই যে শর্টকাটগুলো এখানে চলে আসছে। আমরা আরও নিচ দিকে আসলে এই ধরুন শর্টকাটগুলো, টেক্সট ফরম্যাটিং, এই যে লেখা আছে, আপনি এইভাবে এই শর্টকাটগুলো এই যে খুব ইজিলিভাবে এখান থেকে দেখতে পারতেছেন। স্ক্রিন রিডার শর্টকাট, এই যে এখানে শর্টকাটগুলো দেওয়া আছে, এই শর্টকাটগুলো আপনার এইভাবে মনে করেন দেখে আপনারা কী করতে পারেন, আপনাদের এখানে এই গুগল ডক্সের মধ্যে এই শর্টকাটের মাধ্যমে কী করতে পারেন, আপনাদের ডকুমেন্টের মধ্যে আপনারা খুব ইজিলি দ্রুত আপনাদের কাজগুলো করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ফাইন্ডিং কিবোর্ড শর্টকাটস অন গুগল ডক্স এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপনি টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।